মুখ্যমন্ত্রীকে আবেদনের 48 ঘন্টার মধ্যেই বাগদা থেকে হাওড়ার সরকারি বাস চালু হলো শুক্রবার। বুধবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের প্রশাসনিক সভায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদা থেকে কলকাতার বাস নেই বলে জানিয়েছিলেন এবং বাগদা থেকে কলকাতার সরকারি বাস চালানোর আবেদন করেছিলেন। আবেদনের 48 ঘন্টার মধ্যেই শুক্রবার সরকারি বাসের শুভ সূচনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। শুক্রবার বাগদা পুরাতন বাজার থেকে বাগদা হাওড়া বাসের শুভ অনুষ্ঠানের সূচনা করলেন এবং উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলার আরটিও বোর্ডের সদস্য প্রিয়াঙ্গু পাণ্ডে, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ অন্যান্য আধিকারিকরা। বাগদা থেকে হাওড়াগামী বাস চালু হওয়ায় এলাকার মানুষের সুবিধা হবে বলে দাবি করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে আপনি আবেদন করেছিলেন, 48 ঘন্টার মধ্যে এই বাস চালু হলো, কি বলবেন? মানবিক মুখ্যমন্ত্রী, একটা কারণেই তো মানুষ বলেন এবং সেটা প্রমাণ করলেন আরেকবার যে বাগদার মানুষ সমস্যায় মধ্যে আছে পরিবহন নিয়ে। তিনি 24 ঘন্টার মধ্যে অর্ডার করিয়ে দিলেন যে বাগদার মানুষ উপকৃত হলেন। এটা বাগদার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে স্থায়ীভাবে বাগদা থেকে কলকাতা মুখে এই পরিবহনের ব্যবস্থা হোক, সেটার জন্য সকল বাগদা মানুষের পক্ষ থেকে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে কি আরও বেশি বাস বাড়তে পারে? নিশ্চিতভাবে বলছি, বাগদার মানুষের চাহিদা অনুযায়ী আগামী দিনে সেই কাজগুলি বাংলার মুখ্যমন্ত্রী করবেন। আমি সেই দায়িত্ব নিয়ে আমি সেই কাজগুলো মুখ্যমন্ত্রীর কাছে বলে সেইভাবে করানোর চেষ্টা করব এবং বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষের প্রতি যে দায়বদ্ধতা এবং যে তিনি কতটা মানবিক, সেটা একটা উদাহরণ দিয়ে 24 ঘন্টার মধ্যে যে বাগদা থেকে বাস সার্ভিস স্থায়ীভাবে চালু হলো এটা প্রমাণ করবে। কলকাতাগামী বিভিন্ন রকম বাস ছিল, সেগুলো কোভিড সিচুয়েশন এবং নানা কারণেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে এবং আজ থেকে যে বাসটি চালু হলো, আগামীতে কি আরও বাস চালু হতে পারে, কি বলবেন? নিশ্চয়ই সাধারণ মানুষের যদি দরকার পড়ে, সাধারণ মানুষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা প্রত্যেক সময় সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য যা করার থাকবে সেটা আমরা করার জন্য প্রস্তুত আছি। আগামীতে কি বাগদা থেকে আরও বাস চলতে পারে? চলতে পারে, নিশ্চয়ই চলতে পারে, যদি প্যাসেঞ্জারের সংখ্যা বাড়ে নিশ্চয়ই আমরা বাস সংখ্যাও বাড়াবো। হাওড়া বাগদা থেকে হাওড়া সার্ভিস যাবে, বাসটা যাবে হাওড়া বাগদা বনগাঁ, ঠিক আছে, গাইঘাটা হাবড়া বারাসাত এয়ারপোর্ট বগুড়াটি গেস্টপুর মানিকতলা উল্টোডাঙ্গা হয়ে বিধবাগ হয়ে হাওড়া ঢুকবে, ঠিক আছে। প্রতিদিন কটে কটে টাইম আছে? হাওড়া থেকে ছাড়বে বিকেল 4:30 এবং বাসটা এসে বাগদায় থাকবে এবং বাগদা থেকে ছাড়বে 5:10 সকাল 5:10। প্রতিদিনই চলবে? প্রতিদিন চলবে, আমরা আশা করবো যে বাসটা সার্ভিসটা ভালো মতো দেওয়ার জন্য, ঠিক আছে। আপনার নাম? আমার নাম রাজীব মজুমদার, কন্ডাক্টর রাজীব মজুমদার। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515, এই নম্বরে